তাহলে চলো পাল্টায় প্রত্যেককে আমরা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর এইভাবেই মানুষের পাশে থাকো। সারা দেওয়া প্রথমে এই বার্তাই দেবো, যাতে করোনা মুক্ত পৃথিবী হোক, আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি। চ্যানেল ভিশন টিভির সকল দর্শককে শুভ সারা দিয়ে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি কৌশিক। এই মুহূর্তে আমরা শরৎ সম্মান 2021 ঘুরতে ঘুরতে চলে এসেছি উত্তর হাওড়ার একটি অন্যতম ক্লাব, আমরা কয়েকজন ক্লাবের প্রতি কমিটির প্রাঙ্গণে। এখানে এসে আমরা এই ক্লাবের বিভিন্ন সদস্যদের পেয়ে গেছি। এই সদস্যদের মুখ থেকে আমরা বিভিন্ন এই পুজোর ব্যাপারে বেশ কিছু কথা জেনে নেবো। তাহলে কিছু অভিযোগ আপনার নাম পিন্টু চৌধুরী। আপনাদের পুজো এবার কততম বর্ষে প্রদর্শন করবেন? আর কিছু সমাজের কাজ বলতে কোভিড সিচুয়েশনে আমাদেরকে আমাদের অনেক খাবার দাবার দেওয়া হয়েছে, এই ওষুধপত্র দেওয়া হয়েছে ক্লাব পক্ষ থেকে। দর্শকরা দেখলেন যে এই আমরা কমিটি পুজো কমিটির সুবিধা সুযোগ করে তা নয়, পুজোর পাশাপাশি বছরের বিভিন্ন সময় তারা নানা সমাজসেবামূলক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন। আমরা এই ক্লাবের আরো একজন সদস্যকে পেয়ে গেছি, তাদের থেকে আসবেন। আচ্ছা, ওনার নাম? এই পুজোর সময় আপনারা পুজোর দিনগুলো কীভাবে কাটান? পুজোর দিনগুলো আমাদের করেন সে ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে কিন্তু কোভিড সিচুয়েশন চলছে, তাকে সতর্কতা অবলম্বন করানো, যে সমস্ত বার্তাগুলো আছে সেগুলো ইত্যাদিগুলো করি। রবিবারই বস্তুর গরম ছিল, আপনারা এই ধরনের মানুষের পাশে থাকুন, আমরা এই কামনা করি। ভিন জিনিসের পক্ষ থেকে আমি আমাদের বিচারককে ডেকে নেবো। আমাদের বিচারক আছেন শম্পা সমাজপতি। শম্পা সমাজপতিকে বলবো আমাদের এই ক্লাবের সদস্য, আমরা কলিং ক্লাবের সদস্যদের হাতে এই সাহস সম্মানের ট্রফি এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। আমরা এই ট্রফি সাদর সহিত গ্রহণ করি না। আপনারা দেখতেই পেলেন যে এই পুরস্কার পেয়ে এই ক্লাবের সদস্যরা কত আনন্দিত এবং উৎফুল্ল। আমরা জেনে নেবো যে পুরস্কার পেয়ে কেমন লাগছে। খুব আনন্দ লাগছে, খুব খুশি হলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী বছরের জন্য খুব পরিকল্পনা, আগামী বছরের জন্য পরিকল্পনা একটু বড় সবই তো রাখবো, কিন্তু এখন থেকে ওটা বলা সম্ভব হচ্ছে না, তার কারণ সিচুয়েশনের উপর সব কিছু ডিপেন্ড করছে। প্রাকৃতিক বিপর্যয় আমাদের মানে খুব মানে চিন্তায় ধরিয়ে দিয়েছিল, কেন আমাদের এখানে কিছু হলেই মানে এক হাতে জল জমে, তার জন্য এবারে প্যান্ডেল আমরা একটু উঁচু করে করেছি। মা আছেন, মা সব দূর করে, মা কিন্তু দূর করে দিয়েছেন, মা আমাদের আছেন, আমাদের মা সবসময় আছেন। আপনাদের ভালো থাকুক এই কামনা করি। আমরা আমাদের মাঝে আমাদের বিচারককে পেয়ে গেছি, আপনার মুখ থেকে শুনবো কেমন লাগলো? আমার তো সকলকে প্রথমেই আমার এখানে এসে প্রচন্ড ভালো লেগেছে, এবং এখানে যে কর্মকর্তাদের যে উদ্যোগ আমার খুবই ভালো লেগেছে। ওনারা শুধু এখন নয়, বারে বারে দুঃস্থ মানুষদের সমর্থন করেছেন, তাদেরকে তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সমস্ত রকম অসুবিধার সম্মুখীন যখন তারা হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সেবা করেছেন, এটি আমার খুব ভালো লেগেছে। ওনারা এখানে এসে দেখুন পুজো সকলের মধ্যে। চ্যানেল ভিশন টিভির দর্শকরা যারা টিভির ওপারে বসে এই ঠাকুর দেখছেন তাদেরকে বলে রাখি, আপনারাও তাহলে ঘুরতে ঘুরতে চলে আসুন একবার এই উত্তর হাওড়া একটি অন্যতম ক্লাব, অন্য কাজকে আগের থেকে কমিটির প্রাঙ্গণে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট। চ্যানেল ভিশন টিভির সকল দর্শককে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কৌশিক। এই মুহূর্তে আমরা চলে এসেছি
সম্মেলনী ক্লাবের পুজো কমিটির প্রাঙ্গণে আপনার কাছে জানতে চাইব যে এবারে আপনাদের পুজো কত বছরে পদার্পণ করবে? এই সপ্তম বর্ষে এই কোভিড বিধি মেনে যে পুজো পরিক্রমা হচ্ছে, এই পুজোর মধ্যে আপনারা বিশেষ কি আয়োজন করেছেন যদি একটু জানেন? আমরা ইনফ্যাক্ট পুজোর প্রস্তুতি হিসেবে শরতের মানে আশ্বিন মাস শুরু হওয়ার আগেই আমরা স্যানিটাইজ করা, তারপর আপনার মাস্ক বিতরণ করা, তারপর ইভেন সোশ্যাল ডিস্টেন্সের ব্যাপারে ক্যাম্পেনিং করা, এগুলো আমরা প্রতিটা ফেসে করেছি, মানে যাতে করে গ্যাদারিং হওয়ার আগেই মানুষের যাতে সচেতনতা সঠিকভাবে থাকে। কারণ পুজোর প্রস্তুতির জন্য তো সাধারণত আমাদের এখানে যে অধিবাসী বিন্দু তাদের সুস্থ থাকা, তাদের প্রস্তুতি যোগদান করাটা খুব জরুরি। তো সেই জন্য আমরা পুজোর কদিনের জন্য অপেক্ষা না করে পুজোর অনেক আগে থাকতেই মানে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে মানুষের এই প্রতিরোধটা গড়ে তোলার জন্য এক্সটার্নাল বলুন মানে ভেতর থেকে বলুন বাইরে থেকে বলুন, ভেতর থেকে মানে ঘরের মধ্যে মানুষ যেটা নিজের ব্যক্তিগতভাবে করতে পারে আর সামাজিক স্তরে যেটা আমরা সুস্থভাবে করতে পারি আমরা দুটোভাবেই করার চেষ্টা করি। আমি এই সম্মেলনী পুজো কমিটির হাতে এই শরৎ সম্মান 2018 প্রাইজ দিয়ে দেবো। আমাদের বিচারক শম্পা সংস্কৃতি আছেন, শম্পা সংস্কৃতিকে বলবো শুনবো আপনার কথা শুনবো, শম্পা সংস্কৃতিকে বলবো এই প্রাইজটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য। আমরা ভি নিউজের পক্ষ থেকে আমরা এই সম্মেলনী পুজো কমিটিকে আমরা শরৎ সম্মান 2021 ট্রফি তুলে দিলাম। পুরস্কার পেয়ে আপনাদের কেমন লাগছে? আপনাদের অভিজ্ঞতা কেমন লাগছে পুরস্কার পেয়ে? আমাদের এই পুরস্কারটা সত্যি খুব অপ্রত্যাশিত, দুটো কারণ। এক তো করোনার প্রাকৃতিক করোনার একটা ভয়াবহ পরিস্থিতি, তার সাথে প্রাকৃতিক দুর্যোগ এবং আমাদের সীমিত ক্ষমতা। এই যে পুজোটা দেখছে, এই পুজো সত্যি কথা বলতে কি যোগদানকারী যারা সহযোগিতা করে তাদের সংখ্যা হচ্ছে খুব সামান্য, মানে জাস্ট এই মানে 500 মিটারের মধ্যে যারা থাকে। আচ্ছা, পুজোর দিনগুলো আমরা কীভাবে কাটাবো যদি একটু বল? এই ক্লাবের সমস্ত সদস্যদের সাথে কথা বলে নিলাম। আমরা আমাদের মাঝে পেয়ে গেছি বিশিষ্ট বিচারপতি শম্পা সমাজপতিকে আমরা পেয়ে গেছি বিচারক হিসাবে, আপনার কাছ থেকে বিচার করা শুনলাম। কেমন লাগছে এখানে এসে? যারা এই ঠাকুর দেখছেন তাদেরকে বলে রাখি আপনারা ঘুরতে ঘুরতে একবার অবশ্যই চলে আসুন এই উত্তর হাওড়ার ভবনগাছি একটি অন্যতম ক্লাব সম্মেলনী ক্লাবের প্রাঙ্গণে। হাওড়া থেকে কৌশিক ঘোষিত সম্মেলনী হিপ হিপ।